প্রত্যন্ত এলাকায় বিশুদ্ধ পানীয় জলের অভাবে জলবাহিত রোগ প্রায় সময় দেখা দেয়। তাই বাড়িতেই কিভাবে জল পরিশোধন করা যায় এ নিয়ে মডেল তৈরি করলো খুদে বিজ্ঞানীরা। এমন আরো বিভিন্ন থিমের মডেল তৈরি করেছে তারা। বুধবার কল্যাণপুর দ্বাদশে হয় বিদ্যালয় ভিত্তিক বিজ্ঞান মেলা। খুদে বিজ্ঞানীরা 8টি মডেল নিয়ে বিজ্ঞান মেলায় অংশ নেয়। উপস্থিত ছিলেন বিধায়ক পিনাকি দাস চৌধুরী, প্রধান শিক্ষক সহ অন্যান্যরা। এবং এই বিজ্ঞান মেলার মধ্যে প্রচুর সংখ্যক স্কুলের ছাত্রছাত্রীরা, মাস্টার, শিক্ষক, অভিভাবক সবাই প্রশ্নপত্র অংশগ্রহণ করছেন। এবং আমি নিজেও এই বিজ্ঞান মেলার যে মডেলগুলো তৈরি হয়েছে মডেলগুলো পরিদর্শন করেছি। খুব ভালো ভালো মডেল। ত্রিপুরা রাজ্যের মানুষের সবচেয়ে বেশি জলবাহিত রূপ, এই বিশুদ্ধ জল দেওয়ার লক্ষ্যে খুব সুন্দর একটা মডেল তৈরি করেছে এই বিদ্যালয়ের ছাত্রীরা। এবং শুধু বিশুদ্ধ জল হয় নয়, এই জল বিশুদ্ধ জল পাওয়ার পর এই জল যেটা অপচয় হবে সেই জলটা যাতে কৃষিক্ষেত্রে ব্যবহৃত হয় তার জন্য একটা খুব সুন্দর মডেল তৈরি হয়েছে। বিজ্ঞান মেলায় পড়ুয়াদের মডেল অতিথিদের মন কেড়ে নেয়, বেশ উৎসাহ পরিলক্ষিত হয় ছাত্রছাত্রীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।